আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বক্তব্য দিয়েছেন। আমি এখানে থেকে যদি আপনাদেরকে আগে ইসলাম সম্বন্ধে এক ইউনিটি সম্বন্ধে যদি না বুঝিয়ে আমি আকীদা বিষয়গুলো যদি না বুঝিয়ে যদি আমি নামাজের ব্যাপারে যতই আমি বলি, আমি এখান থেকে যতই আমি সিস্টেম অনুযায়ী দেখাই আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, এরপরে লোকজন করবে কি? বিশ্বাস না থাকার কারণে এই যে সকল মাযহাব ত্যাগ করে একটি মাত্র মাযহাব ইসলাম, এটা না বুঝার কারণে এরপর যতই আমি বলি এরপরে যার যার তরিকায় চলে যাবে, যার যার তরিকায় নামাজ পড়বে। এই জন্য সম্মানিত উপস্থিতি আমি সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো। তো এখন আমাদেরকে বোঝা উচিত, তো আমরা যার যার এখনো পর্যন্ত যেমন রমজান মাসে এক জায়গায় ইফতার করলাম 10-12 জন মিলে, প্রায় আমরা সবাই আজান শোনার পর ইফতার করলাম, একজন লোক শুধু এক মসজিদের ইমাম সে এমনিতে বসে আছে ইফতার লইতেছে না, মানে 3 মিনিট পরে ইফতার নিবে। পরে বললাম সবাই আমরা ইফতার নিচ্ছি, আপনি নিচ্ছেন না কেন? পর বলে যে আপনার ডাবাই আপনার আমার ডামার বলে যায়, এগুলা কোন দরকার নাই, আপনার ডাব মানে আমার ডাব মানে এক জায়গায় বসে তোকে এরকম যদি হয় যে আপনার ডাব নি মানবেন আমার দিন আমার আপনার দিন আপনার, তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য আসবে কিভাবে, ঐক্য আসবে কিভাবে? তাহলে এই জন্য বলি যে ইসলামের ক্ষতি কোনো ইহুদি করতে পারে না, কোনো খ্রিস্টান করতে পারে না, কোনো বৌদ্ধ কোনো বিধর্মী, এরা কখনো ইসলামের ক্ষতি করতে পারে না। এরা ক্ষতি এতটুকুই করতে পারে জাস্ট কয়েকজন মুসলিমদেরকে মারতে পারে, এরা জাস্ট কিছু বহুসংখ্যক আকারে মুসলমানদেরকে মারতে পারে, কিন্তু এদের ইসলামের কোনো জ্ঞান নেই, এরা ইসলামের বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। এই ইসলামের ক্ষতি করতে পারে কেবলমাত্র যাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছেন, যাদেরকে হাদিসের জ্ঞান দান করেছেন, যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন, এই টুপি জুব্বাওয়ালা হুজুররাই করতে পারে। বিভিন্ন দলে আমরা বিভক্ত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই আয়াতটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আগে নাকি যে আমরা এখন আমাদের উপর আগে নাজিল হয়েছে? কার উপরে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হয়েছে। এই আলেমদের জন্য রেখে দেন যে পরে নাজিল হবে। অতএব এই আয়াতের ধারায় আয়াতের মাধ্যমে ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আর তার কথা শুনে যেইভাবে সাহাবে কেরাম ওই যুগের বিধর্মীরা মুশরিকরা যেভাবে ইসলাম গ্রহণ করেছে, যেভাবে এক ছায়া তলে এসেছে, ঠিক সেরকম ভাবে আমাদেরকে ওইরকম ভাবে বুঝতে হবে, ওইরকম ভাবে বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে হে মানুষেরা তোমরা ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, তোমরা আঁকড়ে ধরো। কি আঁকড়ে ধরবে? বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশি আঁকড়ে ধরবে। আল্লাহর রশি কি? আল্লাহর রশি হলো ওই যে আল কোরআন, আল কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। এরপর শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটাও ব্যাখ্যা করেছেন যে তারাক্তু ফিকুম আমরাইনিল লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বিদায় হয়ে যাই কোথায় বলেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আমার সুন্নাহ। আমার সুন্নাহ এই কথার কোনো হেরফের হবে না যে পরবর্তী কোন হুজুর আসবে, কোন পীর সাহেব আসবে, এ কথার পার্থক্য করে দিবে যে আমার মধ্যে 126 তরিকা, আমার মধ্যে এত তরিকা, এই তরিকা আল্লাহ রাসূল সাল্লাম বুঝেন নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, তারা কি বুঝেন নাই কোন তরিকা হবে? অতএব যত তরিকা রয়েছে এক তরিকা ব্যতীত রেখে আর সব তরিকা গুলো বাতিল। এই জন্য আমি আর আপনি যতই ওয়াজ মাহফিলে যতই বড় বড় আলেমদের এখনো বুঝার সময় আছে, একটা জিনিস চির আজকে বলি খুতবার মধ্যে, চির সত্য চিরন্তন সত্য আপনি মনে করবেন, সব সময় মনে রাখবেন, আল্লাহ যদি ইসলাম যদি কায়েম করেন, যারা সম্পূর্ণভাবে আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে এদের দ্বারাই কায়েম করবেন, কোন বিদাতির দ্বারা যত বড় বক্তাই হোক না কেন, যত কমন ফালাবে যে তার কথা আমার কথা যে কমন পড়ে এটা এটা তো মিলে যায়, আর গুলো ছেড়ে দিলাম কোনো সমস্যা নেই, সম্মানিত মুসলিম এক হয়ে যায়, কিছু ছেড়ে দিয়ে কিছু সার্কাট করে দিয়ে কাজ হবে না, প্রয়োজনে আল্লাহ একজন মুসলিম থেকেই ইসলামকে কায়েম করাবেন, এটাই চির সত্য। এই জন্য আপনি মনে করবেন না যে নামাজ এভাবে একটু ছেড়ে দিলে লাভ কি, এটা করলে সব, না করলে, না করলে সব হবে, এটা আপনি কোন হাদিস পেলে পেলেন? আল্লাহ রাসূল করেছেন সালাত এভাবে পড়েছেন, আপনাকে এভাবেই করতে হবে, আপনি এটা করেন নাই, না করলে সব হবে, গুনাহ নাই, এটা আপনি পেলেন কোথায়? আল্লাহ রাসূল করেছেন আমাদেরকে করতেই হবে, আল্লাহ রাসূল করেন নাই এটাকে করা যাবে না। এটা আমি আমি আর আপনি মুমিন হিসেবে কখনো বলতে পারি না যে নামাজে এটা করলে সব হবে, না করলে গুনাহ নাই, কেন এই কথা বলবেন? এটা ইমান বিধ্বংসী কথা, ইমান কমে যাওয়ার কথা, এই কথা কোনো মুসলিমের হতে পারে না, এই কথা কোনো মুমিনের হতে পারে না।
এই জন্য সম্মানিত উপস্থিতি আপনি জেলে যান মার খান যেখানেই যা যান এই জন্য আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় যখন মুসলিমদের সংখ্যা কমে যাবে তখন ইমান রক্ষার তাগিদে প্রয়োজনে তুমি বন জঙ্গলে পাহাড়ে চলে যাও বকরির পাল নিয়ে বকরি নিয়ে চলে যাও তাও এই দিন থেকে কোনো কিছু সার্কাট করার সুযোগ নেই সার্কাট করার সুযোগ নেই বিভিন্ন তরিকা এই যে তরিকার অনেক 126 তরিকা লুপ্ত অনেক সেখানে ঢুকে গেলাম তারা তো অনেক আছে তাহলে আল্লাহ রাসূলের হাদিস কোথায় যাবে যে মুসলিমদের সংখ্যা কমে যাবে আফলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু তোমরা একত্রিত হয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো তোমরা পৃথক হয়ো না পৃথক হয়ে যেও না ওয়াজকুরু নিইমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যেই নিয়ামত তোমাদের উপর দেয়া হয়েছে যেই নিয়ামতের কারণে তোমরা পরস্পর শত্রু ছিলে মুসলিম হওয়ার পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে আর তোমরা ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমরা সকল মুসলিম মানুষেরা একে অপরে ভাই ভাই হয়ে গিয়েছো সুবহানাল্লাহ তাহলে ভাই ভাই হয়ে গিয়েছ এখন দেখেন তো এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদে ভাই ভাই মনে করে কিনা এক মাঝহাবের লোক আরেক মাঝহাব মনে করে কিনা একই জায়গায় বসে ইফতার ওখানে মনে করে আলাদা আলাদা দিন আলাদা আলাদা মনে করে এই জন্য আমি মূলনীতিগুলো বলতেছি কোরআন হাদিস নিজেদের পড়তে হবে আর পার্সোনাল জিজ্ঞাসা করে জেনে নিতে হবে এখানে তো কথা বলা যাবে না তো বলতেছিলাম সাহাবে কেরাম যখন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এটাই বলেছেন যে তোমরা পরস্পর শত্রু ছিলে ইসলাম গ্রহণ করার পূর্বে শত্রু ছিলে যখন তোমরা এই নিয়ামতের মধ্যে প্রবেশ যখন করলে তোমরা পরস্পর অন্তর দিক দিয়ে এক অন্তরঙ্গ হয়ে গেলে এবং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে তখন তারা তো আলাদা কোনো তরিকা মনে করে নাই আলাদা কোনো সৃষ্টি আমুদা দিয়ে নকশাবন্দিয়া বিভিন্ন 126 তরিকা ছাগলের মতো একটা নামে 126 তরিকা সাবিরিয়া নাকি কি বলে সাবিরিয়ার মতো মানে কি নাকি বলে এগুলো হবে কেন আমার তরিকা তো ইসলাম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে মুসলিম হলেন তারা ইসলাম গ্রহণ করলেন একটি মাত্র তরিকায় তারা ঢুকলেন এরপর নামাজ কিভাবে পড়া লাগে জাকাত কিভাবে দেওয়া লাগে বিভিন্ন বিধিবিধান আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন আর আপনার মূলনীতি একটাই মাত্র তরিকা ইসলাম 126 তরিকা নয় আরো বিভিন্ন তরিকা নয় এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বলেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররুকু আর তোমরা তাদের মতো হয়ো না তাফাররুকু ওয়াক্তালাফু যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং যারা মত পার্থক্য করেছে স্পষ্ট জ্ঞান জানার পরে স্পষ্ট বিধান আসার পরেও এর মানে কি ওই যে অনেক সময় আমরা বলি না যে তাহলে আমরা এই যে হুজুরা তাহলে অমুক হুজুরে যে কথা কাজ করে অমুক হুজুরে এই কাজ করে তাহলে এরাই তো এক না তাহলে আল্লাহ দেখেন কি বলছেন যে ইসলামকে ক্ষতি করার জন্য হুজুররাই যথেষ্ট মা জাহমুল বাইনা আপনি সাধারণ মানুষ কোরআন পড়তে পারেন না হাদিস পড়তে পারেন না আপনি কোনো দল বানাতে পারবেন না আপনি পীরও হতে পারবেন না আমি আলাদা দল বানাতে পারবো আমি মতানক্য করতে পারবো আমি পীর হতে পারবো কেন আমি কোরআন হাদিসের কিছু জ্ঞান আমার কাছে আছে এই জন্য এই জন্য আল্লাহ এটাই বলেছেন যে প্রশ্ন করার সুযোগ নাই যে তাহলে অমুক হুজুর কি ভুল করে অমুক হুজুর কি ভুল করে আল্লাহ এটাই বলছেন হ্যাঁ হুজুররাই ভুল করে কোরআন হাদিস ভুল করে না হুজুররাই ভুল করে নবী রাসূল ভুল করেন না সাহাবায়ে কেরাম ভুল করেন নাই হ্যাঁ হুজুররাই ভুল করে এই জন্য কোরআন হাদিস ঘাটাঘাটি করতে হবে Thank you.